বাংলাদেশ থেকে কিন্তু সকল হিন্দুরা ভারতে যাবে না বাংলাদেশেও কিন্তু অনেক হিন্দুরা এই দেশে থেকে যাবে বাংলাদেশের ডক্টর ইউনিস তিনি প্রথমেই বলল যে বাংলাদেশের যে অশান্তি চলছে আপনি ভারতীয় হয়ে নিজের দেশে কীভাবে আগুন লাগানোর কথা বলতে পারেন একজন মুখ্যমন্ত্রীর পদে বসে যেখানটায় বাংলাদেশ থেকে ক্রমাগত তারা বলছে যে আমাদের সেভেন সিস্টার নিয়ে নেবে আর আপনি ঠিক সেরকম একটা সময় আগুন লাগানোর কথা বলছেন সেই সমস্ত জায়গাতে বাংলাদেশিরাও ভারতীয়দের অনেক ভালোবাসে বাংলাদেশের অনেকেই আছেন যারা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেকেই পছন্দ করেন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে অনেক সাপোর্ট করে মুসলিমদেরকে অনেক ভালোবাসে কিন্তু তারা মোদীকে অপছন্দ করে তার কারণ হচ্ছে মোদী নাকি ইসলাম ধর্মকে সেরকম ভালোবাসা না বা অপছন্দ করে বা ইসলাম ধর্মের উপরে অত্যাচার করে তো এটাই হচ্ছে ডিফারেন্ট মমতাকে ভালোবাসার জন্য এবং মোদীকে অপছন্দ করার জন্য আচ্ছা আজান শুরু হয়েছে আজানটা শেষ হয়ে যাক তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি তো যেটা বলছিলাম বাংলাদেশের অনেক মানুষই আছেন যারা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী তাকে অনেক পছন্দ করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কথা বলেছেন যে বাংলায় যদি আগুন লাগাতে চেষ্টা করে সেই আগুন জ্বলবে আমাদের উত্তর পূর্বে তবে আমার এখানে একটা প্রশ্ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন ভারতীয় নাগরিক এবং তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কি করে একজন ভারতীয় নাগরিক হয়ে ভারতেরই এরকম এরকম কথা বলতে পারেন তারপরে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মনে হয় এই প্রশ্নটা শুধু আমার না আমাদের সমগ্র ভারতীয়দের এই প্রশ্নটা করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই কথা বলতে পারে যে তাদের নিজের আমাদের নিজেদের দেশের ভিতরে আগুন লাগানোর কথা আজকে বাংলায় আগুন জ্বলছে সেই আগুন লাগার জন্য দায়ীকে আচ্ছা আমি এখানে কোনো রাজনৈতিক দলের ভিতরে গিয়ে কোনো প্রশ্ন করছি না আমি খালি একটাই প্রশ্ন করতে চাই যেখানটায় আমাদের আরজি করে একটি মেয়েকে এইভাবে নিঃশংসভাবে অত্যা অত্যাচার করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো সেখানে সেখানে সরকার বা সরকারের প্রশাসন সেখানে কি করছিল তিনি তো সেই রাজ্যের ক্ষমতায় রয়েছেন মুখ্যম ক্ষমতায় রয়েছেন তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আপনার যে রাজ্যের সরকার আপনার রাজ্যের প্রশাসন তখন কোথায় ছিলেন আজকে যখন রাস্তায় রাস্তায় মিছিল চলছে প্রতিবাদ চলছে তখন আপনি এরকম কথা বলছেন আর সেখানে এমনই একটা কথা বলে দিচ্ছেন যে কথাটা বাংলাদেশিরা সাই দিচ্ছে যেখানটায় বাংলাদেশ থেকে ক্রমাগত তারা বলছে যে আমাদের সেভেন সিস্টার নিয়ে নেবে আর আপনি ঠিক সেরকম একটা সময় আগুন লাগানোর কথা বলছেন সেই সমস্ত জায়গাতে আচ্ছা আপনি কি কি দেশপ্রেমী সত্যি আপনি কি ভারতবাসী বা আপনি কি ভারতকে ভালোবাসেন আমি এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলকে উল্লেখ করে কথা বলছি না আমি টিএমসি বিজেপি তৃণমূল কোনোরকম কোনো রাজনৈতিক দলে গিয়ে কথা বলছি না না কংগ্রেস না বিজেপি না টিএমসি না সিপিএম আমি কাউকে কোনো কথা বলছি না আমি খালি একটা ভারতবাসী হিসাবে আপনাকে প্রশ্ন করছি আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কী করে এই কথা বলতে পারেন যে যে দেশে আপনি থাকেন সেই দেশে আগুন জ্বালানোর কথা আপনার রাজ্যে আগুন জ্বলছে আপনি ঠিকঠাক সেখানে প্রশাসনের ভূমিকা পালন করতে পারেননি যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়েছে আপনারা অনেকেই বলছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্ষণ হয় না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্ষণ হয় আপনি এখন বাইরের কথা কেন বলছেন আপনি তো নিজেই বলেছেন বহিরাগত বহিরাগত তাহলে বহিরাগত ব্যাপার নিয়ে আপনি কেন সেখানে কথা বলছেন আগে আপনি নিজের ঘরে দেখুন আপনার নিজের ঘরে চাল নেই আপনি অন্যকে বলছেন ভিকারি আজকে আমাদের রাজ্যে যেখানে আমরা সেফভাবে চলাফেরা করতে পারি না আমাদের একটা স্মার্ট সিটি আমাদের একটা মেগা সিটি আমাদের কলকাতা আপনি বলেছেন লন্ডন তো সেই লন্ডনে যখন এরকম একটা অত্যাচার চলছে কোনো একটা মেয়ের উপরে আপনি সেইটা ধামাচাপা দেওয়ার জন্য এখন বলছেন এইখানে আগুন লাগাবেন ওইখানে আগুন জ্বলবে যদি বাংলায় কেউ আগুন জ্বালানোর চেষ্টা করে বাংলায় আগুন জ্বলছে তখন নিজের কারণে আপনি পেট্রোল ঢেলে রেখেছেন সেখানে যদি কেউ দেশলাই কাটি মেরে দেয় এখন সেই দোষটা কার প্রথমত তো আপনি আমাদের দেশের একজন বাসিন্দা আপনি তো ভারতীয় আপনি ভারতীয় হয়ে নিজের দেশে কীভাবে আগুন লাগানোর কথা বলতে পারেন একজন মুখ্যমন্ত্রীর পদে বসে আজকে যেখানে বাংলাদেশিরা বাংলাদেশের ডক্টর ইউনিস তিনি প্রথমেই বলল যে বাংলাদেশের যে অশান্তি চলছে এই অশান্তি যদি ঠিকঠাক জায়গায় না আসে যদি ঠিকঠাক না হয় তাহলে তার প্রভাব ভারতের সেভেন সিস্টার অথবা ত্রিপুরা আসাম মণিপুর এসব জায়গায় পড়বে তার সঙ্গে মায়ের পড়তে পারে আর আপনি সেই কথাটাকে সাই দিলেন মানে আলটিমেটলি আপনি সেরকম একটা মিনিং করতে চাইলেন আমি কিন্তু আবারও বলছি আমি এখানে কোনো পার্টিগত বা কোনো বিজেপি বা কোনো সিপিএম বা কোনো কংগ্রেস বা টিএমসি কিছু হয়ে বলছি না একজন ভারতীয় হিসাবে বলছি এই কথাই কারণ আজকে আমি বর্তমানে বাংলাদেশে রয়েছি বাংলাদেশের একাংশ মানুষ আপনাকে অনেক সাপোর্ট করছে মমতা ব্যানার্জিকে বাংলাদেশের একাংশ মানুষ প্রচুর সাপোর্ট করছে তারা এই কথাই বলছে যে মমতা ব্যানার্জি আমাদের দেশের নাকি সব থেকে শ্রেষ্ঠ লিডার বাংলাদেশের একাংশ তার সাথে কিন্তু এটাও বলছে বর্তমানে নাকি ভারতে মোদির বিরুদ্ধে নাকি আন্দোলন চলছে যে মোদীকে সরাবে সেই জন্য অনেকেই জানে না মিডিয়ার খবর এবার ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই আপনি যদি কারোর কাছে ভালো হতে চান সেটা আমার কাছে নো প্রবলেম আপনাকে কেউ ভালোবাসতেই পারে আমি আপনাকে ভালোবাসতেই পারি কিন্তু আপনার যে কার্যকলাপ আপনি যে সমস্ত কথাগুলো বলছেন একজন প্রধানের পদে বসে আপনি আমাদের রাজ্যের প্রধান সেখানটায় বসে যে কথাগুলো বলছেন আলটিমেটলি তুমি ভারতীয় ভারতীয় হয়ে আপনি এই কথা কী করে বলতে পারেন আজকে রাজ্যে যে আগুনটা চলছে আমরা সবাই চাইছি রাজ্যের আগুনটা বন্ধ হোক আমরা চাইছি রাজ্যে যে বর্তমানে অবস্থাটা চলছে এটা একটা শান্তি অবস্থায় ফিরে আসুক এটার একটা বিচার হোক আর জি করারের যে ঘটনাটা ঘটেছে এটা একটা বিচার হোক যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর না হয় সেটা আমরা সবাই আশাবাদী সবাই আমরা চাইছি কিন্তু আপনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ভারতীয় নাগরিক হিসাবে আপনি কি করে এই কথা বলতে পারছেন যে ভারতের অন্যান্য জায়গায় আগুন জ্বলবে তার মানে কি আপনি আগুন জ্বালা চাইছেন ম্যাডাম আমরা চাই না আমরা চাই না আগুন জ্বলুক আপনার কাছে বিনীত অনুরোধ করছি দ্বিতীয়বার এই ধরনের কথা বলার আগে আপনারা অন্তত দশবার ভাববেন আর আপনি একটা এমন সিচুয়েশানে এমন টাইমে এই কথাটা বললেন যে টাইমে কিনা না বাংলাদেশিরা আমাদের সেভেন সিস্টারের উপর নজর রেখেছে তারা চাইছে আমাদের সেভেন সিস্টারটাকে আলাদা করতে এবার আপনি বলবেন বাংলাদেশের কোনো সরকার থেকে কোনো কথা বলা হয়নি কিন্তু বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনিই কিন্তু প্রথমে এসে বললেন এই কথায় যে বাংলাদেশের যে অবস্থা চলছে সেই অবস্থা যদি শান্তি না ফিরে আসে তাহলে সেই অবস্থার প্রভাব পড়তে পারে ভারতের সেভেন সিস্টারে এবং মায়ানমারেও কিছুতে তো মিল আছে সেই কথার সাথে এবারে আপনি বলছেন তার ভিতরে আপনি কিছু বিবৃতি রেখেছিলেন কথা কি যদি বাংলাদেশ থেকে কেউ ভারতে আসে সেই ক্ষেত্রে আপনি তাদের জায়গা দেবেন মানে ভারতীয় করা ভারতের পশ্চিমবাংলা যদি এসে কেউ করা না বাংলাদেশ থেকে আপনি তাদেরকে জায়গা দেবেন এবারে আপনি যদি তাদেরকে জায়গা দেন আপনি তাদেরকে জায়গা দেবেন কীভাবে কীভাবে আপনি তাদেরকে জায়গা দেবেন একটা তো দেশের একটা নিয়ম আছে শৃঙ্খলা আছে সিস্টেম আছে সেই সিস্টেমটা কী আপনি কি সিস্টেমে তাকে জায়গা দেবেন ভারতবর্ষে তারা যদি কেউ বাংলাদেশ থেকে হঠাৎ করে চলে আসে আপনি তাকে কোনো নিয়ম চাই তাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেবেন আজকে যদি বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাস যদি ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়াতে গিয়ে যদি আপনার কাছে সে নাগরিকত্ব চায় আপনি তাকে দিয়ে দেবেন তার কোনো সিস্টেম থাকবে না এই জন্যই আমাদের সরকার চেয়েছিলো সিএএ করতে যেটা আপনি সবথেকে বেশি পরিমাণে বিরোধিতা করেছেন আমার মনে হয় এইগুলো সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ভারত সরকার যেগুলো চায় সেগুলোতে আপনাকে অবশ্যই সেগুলোতে আপনাকে সায় দেওয়া উচিত এটা আমাদের ভারতের স্বার্থের ক্ষেত্রে আমাদের ভারতের উন্নতির ক্ষেত্রে আর অনেকেই যারা বলছেন আমাদের পার্শ্ববর্তী দেশ মানে ভারতের পার্শ্ববর্তী দেশের সাথে খারাপ সম্পর্ক কার সাথে ভালো সম্পর্ক থাকবে মৈজু ময়জু মানে যার হচ্ছে মালদ্বীপ তার দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল নেপাল নেপালও শেষ ভুটানও শেষ এখন তারা উল্টে ভারতের সাথে হাত মেলাচ্ছে পাকিস্তান আমাদের বড় বড় শত্রু ছিল আর থাকবেও বা ভবিষ্যতে জানি না কি হবে কিন্তু পাকিস্তানের এক অংশ দাবি করছে যে ভারতের সাথে তারা এক এক হতে চায় পাকিস্তানের একটা অংশ ভেঙে যেতে চায় আলাদা একটা দেশ করতে চায় তাদের আলাদা রাষ্ট্র করতে চায় পাকিস্তানের টুকরো হতে চায় দেখুন আরেকটা কথাও আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে কিন্তু সমগ্র হিন্দুরা ভারতে যাবে না তার কারণ বাংলাদেশকেও কিন্তু অনেকে ভালোবাসে অবশ্যই বাংলাদেশের নাগরিক অবশ্যই বাংলাদেশকে ভালোবাসে কিন্তু অধিকাংশ মানুষজন বাংলাদেশ থেকে বিশেষ করে হিন্দুরা তারা কিন্তু এখন ভারতে যেতে চাইছে আর তারা জানে না ভারতে গেলে তারা কীভাবে নাগরিকত্ব পাবে আর তার জন্য আমি একটা স্পেশালি ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন যারা দেখেননি মিস করবেন না কারণ অনেকেই আছেন যারা জানেন না ভারতে গিয়ে তারা কীভাবে নাগরিকত্ব পাবেন আর সেটা না জেনে ভুল একটা পদক্ষেপ নিয়ে ফেলছেন আর যেটা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে হতে পারে বিশাল বড়ো একটা প্রবলেমের কারণ তবে এইখানে একটা আমার ব্যক্তিগত কথা আছে বাংলাদেশ থেকে কিন্তু সকল হিন্দুরা ভারতে যাবে না বাংলাদেশেও কিন্তু অনেক হিন্দুরা এই দেশে থেকে যাবে তাদের মধ্যে যেমন হচ্ছে গোবিন্দ পরমাণিক একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য এই ধরনের মানুষজন তারা কিন্তু কখনোই ভারতে যাবে না তারা কিন্তু প্রকৃত দেশপ্রেমী তারা কিন্তু প্রকৃত দেশপ্রেমী আমি কিন্তু তাদেরকে খারাপ বলছি না কোথাও কারণ তারা দেশপ্রেমী অবশ্যই তারা দেশকে ভালোবাসে এবারে তাদের বিবেচনা তাদের কাছে তাদের যেটা ঠিক মনে হয়েছে তারা সেটা বলেছে আমরা দেখেছি যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই মানে মানে ফুটেজগুলো উঠে এসেছে তখন কিন্তু এর বিরুদ্ধে অনেকেই হিন্দুরা দাঁড়িয়েছিল গোবিন্দ পারমাণিক গোবিন্দ পারমাণিকের মতো অনেক লোকজন আছে যারা কিন্তু তার বিরুদ্ধে বিরোধিতা করেছিল যে বাংলাদেশের নাকি হিন্দুরা সেফ আচ্ছা গোবিন্দ পারমাণবিক মানে গোবিন্দ পারমাণবিক আই মিন সরি গোবিন্দ পারমাণিক কি আসলে ওর নামের সাথে যায় পারমাণবিক তো আসলেই তিনি একটা অ্যাডাম বোমা ঠিক আছে আমি সেই গোবিন্দ পারমাণিকের কাছে একটা প্রশ্ন করতে চাই স্যার আপনি যখন বলছেন যে হিন্দুদের দুপা হিন্দুরা সেখানে সেফ তাহলে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমতে কমতে এখন এইট পার্সেন্টের মতো দাঁড়িয়েছে আই থিঙ্ক মেবি যদি আমি ভুল না হই আর যদি ভুলও হই তাও একটা কথা বলি বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ক্রমাগত কমতে কমতে অনেক কমে গেছে আগামী বছরে আরও কমে যাবে তাহলে এ এরা কোথায় গেলো এরা কি খালি এমনি এমনি চলে গেল আপনি একাই দেশপ্রেমিক আর এরা দেশপ্রেমিক না প্রসঙ্গ আজকের ভিডিও সেটা না প্রসঙ্গ হচ্ছে একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের দেশের জন্য খারাপ বাইদাবে এখন আজান শুরু হয়েছে এই ভিডিওটা বড় করবো না পরে আবার কথা হবে আপনাদের সাথে